আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর। টিউটোরিয়ালস ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা আমার মাইক্রোসফট এক্সেসের এতদিন যে টিউটোরিয়ালগুলো দিয়েছি সেগুলো ভালো করে আয়ত্তে নিয়ে এসেছেন। তারপরও আপনাদের মনে আমি জানি টেবিল, ফর্ম, কিউরিস এবং রিপোর্ট সম্পর্কে কিছুটা হলেও ডাউট রয়েছে, অর্থাৎ ক্লিয়ারলি হয়তো বুঝতে পারেননি। তো এর জন্যই আমি আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করতেছি, অর্থাৎ টিউটোরিয়ালটি বানাইলাম। সেটা হলো, এখানে আমি কিছু শিখাবো না, কিছু কথা বলবো যা হয়তো আপনাদের মাইক্রোসফট এক্সেস সম্পর্কে বুঝতে আপনাদের আরও সহজ হয়ে যাবে, বোঝাটা অনেক আর কি বুঝতে পারবেন। তো মাইক্রোসফট এক্সেসে আসলে চারটি অবজেক্ট আছে, ফর্মস, টেবিলস, কিউরিস, রিপোর্ট। টেবিল হলো সব ডাটার হার্ট, অর্থাৎ হৃদয়। একবার ভাবুন, সব কিছুর মধ্যেই কিন্তু টেবিলটা রয়েছে, অর্থাৎ রিপোর্টের মধ্যেও, রিপোর্টও কিন্তু একটি টেবিল দিয়ে তৈরি হয়েছে, কিউরিও কিন্তু একটি টেবিল দিয়ে তৈরি হয়েছে, ফর্মসও কিন্তু একটি টেবিল দিয়ে তৈরি হয়েছে। তো এই কারণে ডাটার হার্ট বলা হচ্ছে টেবিলকে। আমরা মাইক্রোসফট এক্সেসে এই চারটি অবজেক্ট দেখি, কিন্তু আপনারা কি জানেন যে এইটার বাস্তব ক্ষেত্রেও এই চারটি অবজেক্ট আমাদের সার্চ ইঞ্জিনগুলোকেও, এই ডাটাবেজের কাজ সার্চ ইঞ্জিনগুলোর মধ্যেও এর মাধ্যমেই হয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে সার্চ ইঞ্জিন এই চারটি অবজেক্ট দ্বারাই তৈরি হয়েছে ব্যাকগ্রাউন্ডের কাছে। যেমন তার আগে আমি একটি কথা বলে নিই, সেটা হলো একটি টেবিল থেকে, এই পিকচার আপনি দেখতে পাচ্ছেন যে একটি টেবিল থেকে একটি ফর্ম তৈরি হয়, একটি টেবিল থেকে একটি রিপোর্ট তৈরি হয়, একটি টেবিল থেকে একটি কিউরি তৈরি হয়, আবার কিউরি থেকে রিপোর্ট তৈরি হয়। তো এখন আমরা একটু ওয়েব ব্রাউজারে যাচ্ছি, google.com-এ যাই, তাহলে আমি আর কি সহজ একটু উদাহরণ দিতে পারবো আপনাদেরকে। এটি একটু গুগল সার্চ ইঞ্জিন, আমরা সবাই পরিচয়ের মধ্যে। তো এটা একটা ফর্ম, আমরা মাইক্রোসফট এক্সেসের ভাষায় এখন আসতেছি। তো এটা একটা ফর্ম কি সম্ভব, তো তাই না? আপনারা যদি আমার টিউটোরিয়াল দেখে থাকেন তারপরেই কিন্তু এই টিউটোরিয়ালটা দেখবেন, এই জন্য আমি এটা শেষে দিয়েছি সবার। তো এই ফর্মের মধ্যে যদি আমি কিছু সার্চ দেই, তো সার্চ দেওয়ার পরে যেই কাজটা ব্যাকগ্রাউন্ডে হবে সেটা হবে কিউরির কাজ, এবং কিউরি এই সেই জিনিসটাকে বের করবে যেই যেই লেখাটা আমি লিখবো। অর্থাৎ ধরুন আমি যদি লিখি ফেসবুক, এই কথাটা যদি আমি লিখি, তো কিউরি সাথে সাথে একটি কিউরি করে একটি রেজাল্ট বের করবে। তো এই যে এই রেজাল্টটা যে বের হইল, এই রেজাল্টটাকেই বলা হবে রিপোর্ট। অর্থাৎ প্রথমে আমি ফর্মের মধ্যে, এটি ধরুন এই যে একটা ফর্ম, এখানে আমি গুগল যেমন সার্চ ইঞ্জিনটা আছে সেরকম আমি যেমন গুগলে সার্চ দিলাম, আমি ফর্মের মধ্যে সার্চ দিতে পারবো। তো আমি সার্চ দিলাম, দেওয়ার পরে সেটা কিন্তু কিউরি করলো, অর্থাৎ ফেসবুক লেখাটা কোথায় কোথায় ওই ডাটাবেজের মধ্যে আছে, কোন টেবিলে আছে, কোন ফিল্ডে আছে, অর্থাৎ যাবতীয় তথ্য সে কিউরি করলো। এই যে সার্চ ফর বুক এনি নেম, অর্থাৎ যদি একটি বইয়ের নাম যদি আমি মনে করেন এখানে সার্চ দিলাম, তো যে কোনো বইয়ের নাম যেটা আমি সার্চ দিচ্ছি সেই বইটাকে সে খুঁজবে, সে কোন টেবিল। তো সে কিউরি আবার বিভিন্ন টেবিল থেকে নেবে, যেমন তিনটা টেবিলে মনে করেন ওই বইটার নাম আসিল, তো তিনটা টেবিলেই এই কিউরির মধ্যে অ্যাড হবে, তারপরে সে রিপোর্ট শো করবে। ঠিক কিন্তু এই সার্চ ইঞ্জিনটাও এইভাবেই কাজ করলো। এইটা হলো ফর্ম, এখানে আমি ফেসবুক আর কি লিখলাম, লেখার পর সে কিন্তু কিউরি করলো, কিউরি করে সেই সেই টেবিল থেকে তুলে নিয়ে আসলো। অর্থাৎ এই যে এই ওয়েবসাইটগুলো ধরুন এক একটা টেবিল, তো এই এই টেবিলগুলোর মধ্যে ফেসবুক সম্পর্কেও আর কি তথ্য রয়েছে, যার কারণে কিউরি এগুলোকে একত্রিত করলো, করে একটি রিপোর্ট, অর্থাৎ এই যে এখন যেমন আমি সবগুলো একসাথে দেখতে পাচ্ছি, একটি রিপোর্টের মাধ্যমে তা প্রদর্শন করলো। আশা করি উদাহরণটা দেখার পরে আপনি বুঝতে পারছেন যে আসলে এই চারটা অবজেক্ট মূলত কী কী কাজ করে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, আল্লাহ হাফেজ।